কানাডার ম্যানিটোবা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ প্লাজার উদ্বোধন করা হয়েছে এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মোহাম্মদ সাকিবুর রহমান খান সাকিব ম্যানিটোবা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ প্লাজার উদ্বোধনে প্রবাসীদের মধ্যে কেমন উৎসাহ দেখছেন বিস্তারিত জানাবেন মিতু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এখন দাঁড়িয়ে রয়েছি কানাডার ম্যানিটোবার ক্রিক ব্রিজ পার্কে এখানে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ঠিক বাংলাদেশের শহীদ মিনারের ধরনে একটি স্থাপনা হয়েছে এবং এটির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ প্লাজা তো আসলে এখন আর শহীদ মিনার 21শে ফেব্রুয়ারি বলেন বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলেন এটা আসলে এখন আর বাংলাদেশের একার প্রোগ্রাম না এটি একটি সারা বিশ্বের প্রোগ্রাম তো আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটিতে প্রায় 100 উপরে ভাষায় কিন্তু মানুষ কথা বলে এবং প্রত্যেকেরই কিন্তু মায়ের ভাষা আজ হুমকির সম্মুখীন তো এই মায়ের ভাষার জন্য হুমকির সম্মুখীন না হয় সেই কারণে কিন্তু ক্যানাডিয়ান গভর্নমেন্টের কাছে প্রথমে বাংলাদেশি কিছু লোকজন উত্থাপন করে যে এখানে একটি মায়ের ভাষাকে ধরে রাখার জন্য একটি প্লাজা হওয়া দরকার এবং তারা যেহেতু জানে যে 21শে ফেব্রুয়ারির কথা অনেক আগে থেকেই সে কারণে এই উইনিপেক সিটি গভর্নমেন্ট উদ্যোগ নেয় এই প্লাজাটি করার জন্য এবং এই মাসের 13 তারিখে এই ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ প্লাজাটি এখানে উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে এখানকার স্থানীয় এমপি স্থানীয় মন্ত্রী কাউন্সিলররা উপস্থিত ছিলেন এবং এখানকার ওয়ার্ড কাউন্সিলর জেনিস লুকাস যার নাম তার উদ্যোগে এখানে কিন্তু স্থাপনাটি হয় এবং এখানে কিন্তু অলমোস্ট 1,70,000 থেকে 1,80,000 ডলার খরচ হয় এবং তার 80% কিন্তু দিয়েছে এখানকার সিটি গভর্নমেন্ট তো এই সাকিব অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ কানাডা থেকে সরাসরি জানাচ্ছিলেন মোহাম্মদ সাকিবুর রহমান খান